আমাদের হোমিওপ্যাথিতে স্বাগত জানাচ্ছি। আবারও সেই যথারীতি কারি পাতার রেস্ট টেনে বলবো। আজকে কিন্তু কারি পাতা নিয়ে সেরকম কিছু বলবো না। কারি পাতার আমার মেন যে ভিডিওটা ছিল, মানে দীর্ঘদিন ওটার আমি হঠাৎ করে ওটা যে ভাইরাল হয়ে গেছে সেটা আমিও বুঝতে পারিনি। তো যাক, এখন প্রায় 2 লাখের মতো লোক দেখে ফেলেছেন, আর সেটার এগেনস্টে আমাকে ভিডিও অলমোস্ট 10-15টা ভিডিও বানিয়েছি। গতকালও যে ভিডিওটা দিয়েছি সেটা কারি পাতা। তো আগের ভিডিওটা দেখেও একজন বন্ধু কমেন্ট করেছেন, সবাই শুধু কারি পাতা মানে ওয়েট লসের কথা বলে, কেউ ওয়েট গেনের কথা বলে না। আবার গতকালের ভিডিওটা দেখেও উনি দুঃখ করেছেন যে আমি কী করে কারি পাতা খাবো, আমার তো ওয়েটটা মানে উনি আন্ডার ওয়েট সম্ভবত। তো যাক, উনি আসলে একটু অভিমান করে একটু দুঃখ করে কথাটা বলেছেন, কমেন্টটা করেছেন। সম্ভবত এরকম দুঃখের কারণ, উনি অনেককেই হয়তো কমেন্ট করেছেন ওয়েট গেইনের কোনো ভালো কিছু বলার জন্য, সে কীরকম কোনো কারো হেল্প পাননি, সাজেশান পাননি। উনি যেখানে যেখানে কমেন্ট করেছেন সেই জায়গা থেকে কোনো রিপ্লাইও পাননি, যার জন্য এখানেও শুধু কমেন্টটা করেছেন। ওনার কোনো রোগ আছে কি না সেটা আমি জানি না, ওনার ক্রনিক কোনো প্রবলেম আছে কি না সেটা আমি জানি না, তো বয়স কত সেটাও জানি না, মেল ফিমেল সেটাও জানি না। তো আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি কেস টেকিং করতে গিয়ে, যেটা আমার মেন হোমিওপ্যাথির চ্যানেল রয়েছে, দুটো চ্যানেল রয়েছে, একটাতে শুধু আমি মেডিসিন বলি, আরেকটা টিউটোরিয়াল হিসেবে, অর্থাৎ কেউ যদি ডিটেলসে জানতে চায় একটা ক্লাসে ভর্তি হলে সে পড়াশোনাটা কীভাবে করবে, সেরকমভাবে হোমিওপ্যাথি করাটাকে টিউটোরিয়াল হোমিওপ্যাথি বলে। তো আমি সেরকমভাবে, অর্থাৎ আমি তখন ভেবে নিই যে আমি একটা ক্লাসে বসে লেকচার দিচ্ছি, আমার সামনে হাজার হাজার স্টুডেন্ট বসে আছে, তো তাদের যে কোয়ারিজগুলো থাকতে পারে সেগুলোর উপরেও ভিডিও যেমন আমি করি, সেখানে একটা কোয়েশ্চেন কেস টেকিংয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম। সেটা অবশ্য কোয়েশ্চেনটা আমার ছেলে আমাকে করেছিল, আমার ছেলের বয়স এখন ক্লাস 7 পড়ছে, আমাকে 6 মান্থ আগেই করেছিল, যখন ও মানে পরীক্ষা দিয়ে আসছে ক্লাস 6 পড়ে। একদিন আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা তুমি সবসময় কেস টেকিং কেন করো, তোমার এত কিছু জানার দরকার কি, জ্যোতিষীদের মতো তোমার মেল কি ফিমেল কিনা সেটা জানতে হয়, তোমার এজ জানতে হয়, তার কোনো ডিটেলস মানে পুরো এই ব্যাপারগুলো তুমি কেন জানো, তোমার তো রোগ সম্পর্কে জানলেই হলো, তুমি তো কোনো জ্যোতিষী নও, বা তার বয়স দিয়ে তুমি কি করবে, এগুলো তো যারা ম্যারেজ কাউন্সিলিং করে তাদের জানার দরকার বয়সটা, মেল ফিমেল কিনা সেগুলো জানার দরকার, তোমাদের ডাক্তারি ভাষায় এটা কেন দরকার পড়ে। তো কোয়েশ্চেনটা কিন্তু সত্যি আমাকে মানে সে মুহূর্তে আমি আমার ছেলেকে বুঝিয়েছিলাম কী কারণে দরকার, কিন্তু একটা সময় ওর ইনোসেন্ট কোয়েশ্চেন হলো, সেটা আমি কিন্তু মানে অবাক হয়ে গেছিলাম সত্যি। তো এই জিনিসটার কথা কোনো দিন আমি যখন মেডিকেলে পড়ি তখন আমার কোনো দিন মাথায় আসেনি, এত দিন ধরে সেই টিয়া পাখির মতো যেটা আমরা বই থেকে বলি, সেই বইয়ের বুলির মতো করে বলে গেছি, কোনো দিন এই জিনিসটা তো আমার মাথায় আসেনি। সত্যি তো আমরা মেল ফিমেল কেন জানবো, তার বয়সটা কেন জানবো, আমরা তো তার সাথে কোনো রকম মানে ঘটকালি ব্যাপারটা, বিয়ে শাদির ব্যাপার এরকম তো কিছু নয় যেটা ম্যারেজ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে দরকার হয়। তো দেখুন, সত্যি যদি কোনো জিনিস দরকার না থাকতো, আননেসেসারি হতো, তাহলে মেডিকেল সায়েন্স কিন্তু এই ব্যাপারগুলোকে তুলে দিত। আপনি যেখানে যে ডক্টরের কাছে যান, সেটা যদি প্রফেশনাল ডক্টর মানে পাস করা ডাক্তার হলে তারা তো অবশ্যই করবেন, সাধারণ কোনো ডক্টর তারাও বোধহয় এই কোয়েশ্চেনগুলো করেন, আমার অতটা জানা নেই। যে কোনো বড় বড় হসপিটাল, আপনি আমি অ্যালোপ্যাথ হসপিটাল কথাগুলো বলছি, আমার কলকাতার কথা বলি, অ্যাপোলো বলুন, MRI বলুন, বেলভিউ বলুন, আমরি বলুন, সমস্ত রকম বড় বড় হসপিটালগুলো, সব হসপিটাল, আমি বড় বড় হসপিটালগুলোর কয়েকটা নাম বললাম শুধু, তো এরা যে ডাক্তারের কাছে যাবেন সেটা যাই প্রবলেম, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, আর্থ্রাইটিসের প্রবলেম, যে ডাক্তারের কাছে যাবেন আগে আপনার বয়সটা জানবে, আপনি মেল ফিমেল জানবে, কেন জানে তার কারণটা হলো বয়সটা যদি জানা থাকে, ডোজ, মেডিসিনের ডোজ ডিপেন্ড করে কিন্তু বয়সের উপরে, এটা ভীষণ ভীষণ ভাইটাল মেল ফিমেল জানার থেকে। মেল ফিমেল যদি জানা যায়, কিছু কিছু মেডিসিন আছে যেগুলো মেলদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী, কিছু কিছু মেডিসিন আছে যেগুলো ফিমেলদের ক্ষেত্রে কার্যকরী, এরকম আছে। আবার ধরুন যে ডিজিজটা, আমি যদি কোনো একটা পার্টিকুলার ডিজিজ নিয়ে আলোচনা করি, তাহলে সেই ডিজিজটা
মেলদের ক্ষেত্রে যেটা থাকবে ফিমেলদের ক্ষেত্রে সেটা থাকবে না। যেমন ওভারি নিয়ে যদি আমার কোনো একটা থিঙ্কিং থাকে, কোনো একটা কোয়েশ্চেন থাকে, তাহলে আমি কিন্তু কোনো মেল পার্সনকে জিজ্ঞেস করব না আপনার ওভারিতে কোনো প্রবলেম আছে কি, বা কোনো ফিমেল পেশেন্টকে কখনো জানতে চাইবো না আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম আছে কি। তো কেন এই শুরুতে এতগুলো বাজে কথা আমরা সবসময় বলে থাকেন সবাই, আমি অনেকগুলো বাজে কথা বলি, বন্ধুরা একটু মন দিয়ে যদি শোনেন, বাজে কথাই কিন্তু কাজের কথা। আর আপনারা যেগুলোকে কাজের কথা ভেবে বাজে জিনিসে যান সেগুলোই মানে কম্পেয়ার করে নিন, যাক সেই কম্পেয়ারিজনের দায়িত্বটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। কেন বললাম, কারণ আমি একটা কোয়েশ্চেনের উপরে আলোচনা করছি, ওয়েট গেইনের উপর। উনি বারবার করে বলছেন আমার তো ওয়েট লস, আমি কী করে করব। তাহলে আমার মেল ফিমেল জানলাম না, তার বয়স জানলাম না, সেটা মেল ফিমেল যদি জানতাম তাহলে তার কোনো জেনিটাল অর্গানের কোনো ডিজিজ যেটা তার ওয়েট গেইনের পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না সেটা আমার পক্ষে জানা সম্ভব হতো। আর যদি বয়সটা জানতাম সেটার জন্যও কিন্তু সম্ভব হতো, তাহলে তাকে আমি কী খেতে দেবো, কটা করে খেতে দেবো, কোন জিনিসে খেতে দেবো সেটা। আচ্ছা যাক, আমি ওভারঅল এখন আমি তো ব্লাইন্ড, কিচ্ছু করার নেই, আমি অন্ধকারে ঢিল ছুটছি। উনি যদি আবার এই ভিডিওটা দেখেন যিনি কমেন্ট করেছেন, আমি জানি না যারা কমেন্ট করেন তারা ভিডিওগুলো পান কি না, অন্তত পেলে একটা, হ্যাঁ আপনি ভিডিওটা পেয়েছেন, সাধারণ কর্তায় আমরা কোনো কিছু হলে তো লোককে থ্যাংক ইউটাও বলি, সেটা বলেও যদি বলেন যে হ্যাঁ আমি আপনার ভিডিওটা পেয়েছি, তাহলে অন্তত বুঝতে পারি হ্যাঁ আমি যার জন্য ভিডিওটা বানিয়েছি তার কোনো উপকারে লেগেছে। আমি পার্টিকুলার আগে কিন্তু মেনশন করে দিতাম, প্রত্যেকের নাম বলতাম, এতে অনেক লোক একটু অফেন্ডেড হতো, অনেকে বলেছে যে মনে হয় যেন পার্টিকুলার আপনি ওই লোকটার জন্যই ভিডিও বানিয়েছেন। তো সেটা এখন আমি ও নামটাকে উজ্জ্বল করে নিয়েছি, কারণ ইন জেনারেল আমি চাই না পার্টিকুলার একজন লোক শুধু আমার ভিডিওটা দেখুক, আমি নিশ্চয়ই চাই আমার ভিডিওটা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লোক জানুক যারা বিনে পয়সায় এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। আচ্ছা, ওয়েট লসের মেন কারণগুলো আমি একটুখানি আলোচনা করি, সেগুলো হচ্ছে প্রথম কারণ যেটা ওয়েট লসের জন্য সেটা হচ্ছে ইনডাইজেশন, অর্থাৎ ঠিকঠাক হজম না হওয়া। পেটে একটা ক্রনিক আমাশয় যদি থাকে সেটা এর একটা কারণ, নিয়মিত তার ঘুম না হওয়া, মানে জেনারেল কারণগুলোর কথা আমি বলে যাচ্ছি, প্রথমে জেনারেল কারণগুলো বলবো তারপরে মেডিকেল কিছু কারণ যেগুলো থাকবে সেগুলোর কথা পরবর্তীতে আমি বলছি। রাত্রিবেলা ঘুম না হওয়া, অনেক রাত পর্যন্ত ইচ্ছাকৃতভাবে জাগা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে জাগা মানে এখন তো অনেক অপশন হয়ে গেছে, সুইচ টিপলে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি, কারণ সেরকম একটা জিনিস হচ্ছে আমাদের এই স্মার্টফোন। সে স্মার্টফোন যদি না হতো তাহলে আপনারা বলতে পারতেন আপনাকে আমরা কী করে দেখতাম, সত্যি দেখতে পেতেন না, কিন্তু কতটা দেখবেন, কী দেখবেন, তার কি কোনো লিমিটেশন আছে, সেটার কি গাইডলাইন কেউ বেঁধে দিয়েছে, কেউ বেঁধে দেয়নি। তাহলে আননেসেসারি জিনিস দেখার জন্য যদি রাতের পর রাত জাগতে থাকেন, দুটো তিনটে পর্যন্ত ভিডিও গেম খেলার জন্য কেউ যদি জাগেন, কেউ ফেসবুকে বুকে ফান জিনিস দেখার জন্য যদি জাগেন, ইম্পর্ট্যান্ট জিনিস দেখার জন্য কেউ যদি জাগেন, রাত জেগে কারো যদি পড়াশোনারও হ্যাবিট থাকে, আমি বলবো সে হ্যাবিটটাকে চেঞ্জ করুন। ভোরবেলা জাগা, যারা পড়াশোনা করে তারা যদি আর্লি মর্নিংয়ে ভোরবেলা পাঁচটার সময়, সাড়ে তিনটে চারটে পাঁচটা এই সময়টাতে উঠে পড়াশোনা করে, সে পড়াশোনা যত বেশি মনে থাকবে রাত্রের পড়াশোনা তার 1/10 তো মনে থাকবে না। অ্যাজ এ সাইকোলজিস্ট আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, কখনো রাত্রের পড়া কোনো স্টুডেন্টদের মনে থাকে না, হয়তো বা টিএ পাখির মতো মুখস্থ করে সেটা পরীক্ষার খাতায় পরদিন পরীক্ষার খাতায় লিখতে পারে, কিন্তু সেটাও 100% পারবে না, 40-50% পারবে অন অ্যান অ্যাভারেজ। যারা রাত জেগে পড়াশোনা করে তাদের কেস স্টাডিতে, সাইকোলজিক্যাল কেস স্টাডিতে দেখা গেছে তাদের রেজাল্ট অন অ্যান অ্যাভারেজ, কিন্তু যারা ভোরবেলা উঠে পড়াশোনা করে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে পড়াশোনা করে তারা এক্সট্রাঅর্ডিনারি হতে পারেন, কারণ ডিসিপ্লিন সব থেকে বড়ো জিনিস, এটা যদি না থাকতো তাহলে রাত আর দিনের সৃষ্টি হতো না। রাত অ্যাকচুয়ালি রাতটা হচ্ছে চোরেদের রাত, দিনটা হচ্ছে সন্ন্যাসীদের দিন, কারণ রাতে জাগে বলা হয় চোরেরা রাতে জাগে আর সন্ন্যাসীরা দিনে জাগে। তো জাগে এত কথা বললাম শুধু একটা কোয়েশ্চেনের জন্য যে আপনারা রাত জাগা বন্ধ করুন। যদি এবার আপনার নাইট শিফটে ডিউটি হয়, এই জন্য বললাম যে আপনি কী করেন সেটাও আমি জানি না, নাইট শিফটে যদি ডিউটি করেন তাহলে তো আমার কিচ্ছু করার নেই, কিন্তু বাকি যে সময়টাকে আপনি ঘুমাচ্ছেন চেষ্টা করুন সাউন্ড স্লিপ ঘুম নেওয়ার জন্য, যদি সাউন্ড স্লিপ ঘুম না হয় তাহলেও কিন্তু আপনার প্রবলেম আসবে।
এবারে আসি আপনার খাওয়া দাওয়ার হ্যাবিটের মধ্যে। আপনার যদি ভীষণ স্পাইসি হ্যাবিট থাকে, সল্টি ফুড যদি আপনার পছন্দ হয়, জল খাওয়ার হ্যাবিট যদি কম থাকে, স্পাইসি আর সল্টি ফুডের সাথে কি কানেকশন? সল্ট মানে হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন, তার মিশ্রণটা হচ্ছে সল্ট। লটস অফ ওয়াটার, আমাদের বডির ওয়াটার নষ্ট করে দেয় সল্ট, এক্সেস সল্ট। তো যারা অতিরিক্ত সল্টি খাবার, মানে সল্টি খাবার বলতে চানাচুর, সল্টি সিঙ্গারা, চপ, সিঙ্গারা, এক্সেস ভাজি ভুজি, এগুলো সব যাচ্ছে সল্টি ফুডের মধ্যে। মিষ্টি ফুড সেরকম নয়। যখন রান্না করা হয়, রান্নার খাবারগুলো শুকনো লঙ্কা দিয়ে খাচ্ছেন কি না, অর্থাৎ গুঁড়ো লঙ্কার খাবার আমরা খাবো তো, মানে ভালো মতো খাবো, অনেকে বলে বাঁচার জন্য খাবো না, খাওয়ার জন্য বাঁচবো, দূর একদিন খাবো তাও ভালো, মরে যাবো তাও ভালো, কিন্তু খাবো। তো এরকম টেন্ডেন্সি থাকলে আপনার কিন্তু ওয়েট গেইন কোনো দিন হবে না। ওয়েট গেইন করতে গেলে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। বডিতে ওয়াটার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে দু থেকে আড়াই লিটার জল প্রতিটি মানুষকে খেতে হয়। এইবার পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করে, ওয়াটারের হাইট, ওয়েট সব কিছুর উপর ভ্যারি করে। আমার মনে হয় আপনি জলটাও পরিমাণ মতো কম খান, অন্তত 3 লিটার যদি অ্যাডাল্ট হয়ে থাকেন, মিনিমাম 3 লিটার ওয়াটার আপনাকে খেতেই হবে, মিনিমাম বললাম, সারা দিনের মধ্যে। ধরুন এবার অনেকে বলেন আমি তো চা খাচ্ছি, কফি খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এগুলো কিন্তু ওয়াটারের মধ্যে, লিকুইড ফুড হলেও ওয়াটারের মধ্যে পড়ে না। অনেক টিউটোরিয়াল ভিডিও তৈরি হচ্ছে ইউটিউবে, অনেককে বলতে শুনি, আপনি ওটাও কিন্তু কাউন্ট করে নিতে পারেন, কারণ ওর মধ্যে ওয়াটার রয়েছে। আপনি তো খাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস, বন্ধুরা, মেডিকেল সায়েন্সে এর কোনো প্রুফ নেই। অ্যাজ এ ডায়েটিশিয়ান, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ কাউন্সিলর, সাইকোলজিক্যাল কাউন্সিলর, আমি কিন্তু আপনাদেরকে কখনো এগুলোর জন্য অ্যাডভাইস করতে পারি না। আর যেটা করতে হবে, নিয়মিতভাবে ব্যালেন্স ডায়েট খেতে হবে, অর্থাৎ টক, ঝাল, মিষ্টি, নোনতা যেমন খাবেন, তার মধ্যে একটা ফুড তেতো ফুড, যেটা আমরা খাই না, সেটা নিম পাতা হোক, উচ্ছে হোক, করলা হোক, যে কোনো একটা ফুড আপনাকে খাবারের পাতে রাখতে হবে। একটা শাক সবজি রাখতে হবে, গ্রিন ভেজিটেবল যারা কম খাবেন, লিফি ভেজিটেবল যারা কম খাবেন, তাদের কনস্টিপেশনের প্রবলেম থাকবে। কনস্টিপেশনের প্রবলেম কিন্তু ওয়েট লসের একটা কারণ, যাদের কনস্টিপেশন থাকে। আরেকটা হচ্ছে বললাম, ক্রনিক অ্যামিবায়োসিসের যদি প্রবলেম থাকে, অর্থাৎ আমাশয়ের যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েট গেইন হবে না। এক্ষেত্রে কারি পাতা আপনাকে কীভাবে হেল্প করতে পারে সেটা আমি বলছি। আপনার পেটের যে ট্রাবলটা রয়েছে সেটাকে হেল্প করতে, কারি পাতা মানে ইমপ্রুভ করতে, ক্রনিক আমাশয় থাকুক, ইনডাইজেশন থাকুক, যাই থাকুক, সেটাকে ইমপ্রুভ করতে কারি পাতা আপনাকে হেল্প করবে। তবে হ্যাঁ, লোকেরা যেরকম ঘুম থেকে অন্যান্যদের ক্ষেত্রে যেটা বলেছি, সুগারের পেশেন্ট, থাইরয়েডের পেশেন্ট, বাকি যে সমস্ত পেশেন্টের জন্য বলি, সকালবেলা ঘুম থেকে উঠেই কারি পাতা খাবেন, আপনি কিন্তু সেরকমভাবে খাবেন না। সেটা যদি খান, সপ্তাহে একদিনের বেশি খাবেন না, বাকি সময়গুলোতে আপনি তরকারিতে ফোড়ন দিয়ে, যা রান্না হচ্ছে সে রান্নার মধ্যে 2-4টে পাতা দিয়ে সেই তরকারিটা খাওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ইমপ্রুভ করবে। এবার ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ করার জন্য আরেকটা জিনিস ভালো, সেটা হচ্ছে জোয়ান। কিডনি পেশেন্টদের জন্য, কিন্তু আগের দিন আমি কিডনির জন্য বলেছিলাম, সেক্ষেত্রে হয়তো বলতে ভুলে গেছি, জোয়ানের উপর আমি একটা লং ভিডিও দিয়েছি, প্লিজ আপনারা সেটা দেখে নেবেন। কিডনি ফাংশন ইমপ্রুভ করার জন্য, ডাইজেস্টিভ ফাংশন ইমপ্রুভ করার জন্য জোয়ানের ভূমিকা রয়েছে। আপনারা খাওয়ার পরে মুখশুদ্ধি হিসেবে 1 চিমটে জোয়ান খেতে পারেন, মানে তাই বলে একদম জোয়ানের জল রেগুলার বেসিসে আপনার খাওয়ার দরকার নেই। আমি কিন্তু ওয়েট গেইনের দিকে ফোকাস করব। তাহলে আপনার কী কী ফুড আপনাকে খেতে হবে? ভাত ওয়েট গেইনের জন্য খুব ভালো খাবার। আপনাকে 3 বেলা ভাত খাওয়ার অভ্যেস করতে হবে, ভাতের মধ্যে ঘি, বাটার, যদি পেটের কোনো প্রবলেম না থাকে ঘি বা বাটার দিয়ে। রাত্রিবেলা ঘি বাটার কোনোটাই খাবেন না, হজম হবে না, উল্টে ডাইজেশন হবে। সকালবেলা ব্রেকফাস্টে আর দুপুরবেলা লাঞ্চের মধ্যে আপনার ঘি বাটার খাওয়ার চেষ্টা করুন। যদি হাতে গড়া রুটি খান, সেটার মধ্যেও ঘি বুলিয়ে তবে খাওয়ার চেষ্টা করুন। তাই বলে অতিরিক্ত তেলে ভাজা, পরোটা, লুচি সপ্তাহে একদিন খেতেই পারেন, কিন্তু এটাকে রেগুলার হ্যাবিট করবেন না। পাউরুটিটা অনেকে সহ্য হয়, অনেকে সহ্য হয় না, যার সহ্য হয় না তিনি খাবেন না পাউরুটি। যখনই খাবেন, টিভি সিরিয়াল দেখে, সিনেমা দেখে পাউরুটি খাবেন না,
কেন বলছি, কারণ ওরা কাঁচা পাউরুটি নিল, বাটার বোলালো, একটা কামড় দিল, তারপরে কিন্তু চলে যায়। ওরা প্রচণ্ড শিয়ানা হয়, আপনারা প্রচণ্ড বোকা, দেখেন আর ওটাকে নকল করেন। পাউরুটি যখনই খাবেন একটু গরম করে তবেই খাবেন, আর বেশি দিনের বাসি পাউরুটি খাবেন না, ডেট দেখে নেবেন, মানে ওটা ফেলে দেবেন, ফ্রিজে এনে রেখে দিলেন, অনেকদিন রেখে দিলেন তারপরে খেলেন, তা করবেন না। তাহলে মানে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। জলের পরিমাণ ঠিকঠাক করে খান, বডিকে হাইড্রেট রাখুন। যদি আপনার ড্রাই স্কিন হয়, যাদের ওয়েট কম থাকে তাদের স্কিনটা যদি ড্রাই হয়, তাহলে আপনার যে কোনো প্রবলেম, মানে দেখবেন বডিতে জলের কন্টেন্ট কম থাকলে স্কিনে গ্লো থাকে না, স্কিন ড্রাই হতে থাকে, তার মানে আপনাকে ওয়েট গেইন করার জন্য যে প্রসেসটা ফলো করতে হবে বলছি, সেটা এইটাই সেম প্রসেস। মানে আপনাকে ফাইবার খেতে হবে, শাকসবজি রোজ খাবার পাতে কোনো না কোনো শাক, কোনো না কোনো শাক। আমি অনেকগুলো শাকের উপকারিতা দিয়েছি, কলমি শাক, লাউ শাক, পুঁই শাক, তারপরে পুঁই শাক খেলে তো কোনো রোগ হাতের কাছে আসতেই পারে না, রেগুলার বেসিসে যারা পুঁই শাক খায়। তো একটা শাক আপনাকে পাতে রাখতেই হবে, খাওয়ার শুরুতে আপনাকে শাক ভাত খেতে হবে, শুরুটা একটু উচ্চে তেতো তেতো জাতীয় কোনো জিনিস সেটা খান, খাওয়ার পরে আপনি মিষ্টি জাতীয় জিনিস খেতে পারেন। এখানে কোন রকমের ফুডটা আপনার জন্য দরকার সেটা আমি বলে দিচ্ছি, কয়েকটা ফুড, সাত আটটা ফুডের কথা বলবো যেগুলো ওয়েট গেইনের জন্য একদম মাস্টার ফুড হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই ফুডগুলোর কথা বলবো। কিছুটা ফল আছে, কিছুটা সবজি আছে, সেসব বলছি, নোট ডাউন করে নিন। যে জিনিসগুলো আপনারা হাতের কাছে পাবেন না সেগুলো আমি বলছি না, যেগুলো হাতের কাছে পাবেন সে সমস্ত জিনিসের কথাই বলবো, কারণ আপনারা যদি গুগল খুলেন অনেক জিনিসের কথাই বলা হচ্ছে, কারণ ওটা একটা স্টোর হাউস, নলেজের স্টোর হাউস। তো যারা পাবেন, এক একটা জিনিস এক একটা জায়গায় পাওয়া যায়, সব জিনিস পাওয়া যায় না। যেমন চিনপি বলে একটা জিনিসের কথা বলা হচ্ছে, চিনপিটা কী, সেটা হচ্ছে কমলা লেবুর খোসা, কমলা লেবু হোক, পাতিলেবু হোক, বা এমনি লাইম লেমন অরেঞ্জ, তিনটে তিনটেই কিন্তু লেবু, লাইমও লেবু, অরেঞ্জও লেবু, লেমনও লেবু। লেমন বলতে আমরা যে লেবুটাকে বুঝি সেটা হচ্ছে মুসম্বি লেবু, আর অরেঞ্জ রয়েছে কমলা লেবু, আর লেমন হচ্ছে পাতি লেবু। তো এই তিনটের যে কোনো একটা পিল যদি আপনি বয়ল করে ওটাকে জলের মতো খেতে পারেন, তার মধ্যে মধু মিশিয়ে, অবশ্যই মধু মিশাবেন, নাহলে জিনিসটা একটু কষা টাইপের, তিতকুটে টাইপের, আপনার খেতে মোটেও ভালো লাগবে না, টেস্টি তো নয়, সেই জন্য আপনি মধু মিশিয়ে খেতে পারেন। লেবু মধু জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু এটাও ওয়েট লস করায়। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দু চামচ মধু খালি পেটে খেয়ে নিতে পারেন, তাতে সারা দিনটা আপনার ফ্রেশ লাগবে। বলা হয় সব ধর্মের শাস্ত্রীয় মধু খেলে বা মধুর মতো বাণী হয়, এটার জন্য সব স্টুডেন্টদের সকালবেলা ঘুম থেকে উঠে মধু খেতে বলা হয়, মধুটা এমনই জিনিস। এর পরেরটা হচ্ছে জিঞ্জার, অর্থাৎ আদা, আদার স্যুট খেতে পারেন, আদাকে ছোটো ছোটো করে কুচিয়ে আপনি মুখশুদ্ধি হিসেবে খেতে পারেন, আদার চাই আদা খেতে পারেন, বা আদাকে ফুটিয়ে এক চামচ আদা এক গ্লাস জলে ফুটিয়ে সেটাকে হাফ করে সেটা আপনি সকাল বিকাল দুবেলা খেতে পারেন, এতে আপনার ডাইজেস্টিভ পাওয়ার বেড়ে যাবে। যদি ক্রনিক আমাশয় থাকে সেটা যেমন কমবে, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম কমবে, আপনার যে ঘুম না হওয়ার সমস্যা, যদি সাধারণভাবে ঘুম না হয় সেই ঘুম না হওয়ার সমস্যা চলে যাবে, স্কিনের যে র্যাশেস ইরিটেশন যেগুলো হচ্ছে ড্রাই স্কিন সেই সমস্যাগুলো চলে যাবে, অনেক অনেক বেশি এফেক্টিভ সেটা। কাস্টার্ড আপেল, কাস্টার্ড আপেল খুব ভালো একটা জিনিস যেটা মানে ওয়েট গেইনের জন্য প্রচণ্ড প্রচণ্ড উপকারী। কাস্টার্ড আপেল বলা হচ্ছে আতাকে, যে জিনিসটা আমরা আতা বলি, অনেক চৌকওয়ালা তাকে আতা আর সবেদা দুটো কিন্তু আলাদা, আতাকে বলা হয় কাস্টার্ড আপেল, সবেদাকে হিন্দিতে চিকু বলে বলে, সবেদা কিন্তু চিকু হিসেবেই পরিচিত, বাংলায় সেটা সবেদা। সবেদার স্কিন প্লেন হয়, কাস্টার্ড আপেলের স্কিনের উপর অনেকগুলো চোখ থাকে। কেন কথাগুলো বলছি, অনেকে কিন্তু আবার কোয়েশ্চেন করতে থাকেন যে কাস্টার্ড আপেল কোনটা, চিকু কোনটা, কাকে বলে, এসব বুঝি না সেই জন্য এত কথা বলা।
আচ্ছা, এরপরে আসছে লাইকোরিস। লাইকোরিস মানে হচ্ছে জ্যোষ্ঠীমধু। জ্যোষ্ঠীমধুর অসম্ভব রকমের উপকারিতা, জ্যোষ্ঠীমধুর উপর আমি একটা ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। জ্যোষ্ঠীমধু যদি আপনার স্কিনে গ্লো না থাকে, ড্রাই থাকে, র্যাশেস থাকে, আপনি হোল বডিতে সপ্তাহে দুদিন করে জ্যোষ্ঠীমধুর পাউডার কিন্তু যে কোনো আয়ুর্বেদের দোকানে আপনারা পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন, সব কোম্পানিগুলো করে, রামদেবের কোম্পানি করে, পাউডার হিসেবে পেয়ে যাবেন। কারণ জ্যোষ্ঠীমধু একটা কাঠ থেকে তৈরি হয়, সে কাঠটা চিবিয়ে খাওয়া খুব মুশকিল, খাওয়ার মতো ধৈর্য কারো থাকে না। তবে হ্যাঁ, কেউ যদি, যেমন আমি এতক্ষণ বকে যাচ্ছি কন্টিনিউ, এরপরে আমাকে কমেন্টটা কি শুনতে হয় যে আপনি প্রচুর বকেন। বন্ধুরা, শখ করে কারোর বকতে ইচ্ছে করে না। একটা জিনিসের অ্যাসোসিয়েট যে যে জিনিসগুলো আসে, আমি সবসময় চেষ্টা করি ডিটেলস আপনাদের বলতে, বলতে বলতে আমার গলা শুকিয়ে যায়, কিন্তু আমার অসম্ভব ধৈর্য। আপনারা এত নেগেটিভ কমেন্ট করেন, তারপরেও কিন্তু আমি আমার কাজটা সেরকমভাবেই করে যাই। তো যাদের আমার মতো অসম্ভব ধৈর্য রয়েছে, তারা লাইকোরিসে ছোট পিস মুখের মধ্যে রেখে, এটা রেখে দিলে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে ধীরে ধীরে কাঠটা নরম হয়ে যাবে এবং দাঁতে আস্তে আস্তে চিবোতে চিবোতে কখন দেখবেন যে ছিবড়ে হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন না। এর একটা মিষ্টি মিষ্টি টেস্ট থাকে, হ্যাবিটটা করে নিতে হয়। যদি কেউ ভালোবাসেন তাহলে খেতে পারেন, আদারওয়াইজ কীভাবে খাবেন, আপনি জলের সাথে গুলে খেতে পারেন, ড্রাই যদি খেতে চান মধু মিশিয়ে আপনি খেতে পারেন, ত্রিফলার জল সকালবেলা যদি খালি পেটে খান তাহলেও কিন্তু ওয়েট গেইন হয়। যদি রাত্রিবেলা কেউ শোয়ার সময় খেয়ে শোয় তাহলে তার ওয়েট লস হবে। ত্রিফলা কিন্তু খাওয়ার উপরে তার ফাংশন ডিপেন্ড করে, আপনি কোন পারপাসে খাচ্ছেন সেটা ডিপেন্ড করছে আপনি ত্রিফলাটা কীভাবে খাচ্ছেন। এরপরে আসছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা খুব ভালো একটা জিনিস। অশ্বগন্ধা গাছ পাওয়া যায়, গাছ যত্ন করা কিন্তু খুব মুশকিল। অশ্বগন্ধার গাছ আমি লাগিয়েছিলাম, সেরকমভাবে মানে যত্ন করতে পারিনি, মারা গেছে। টবে টব হলে কিন্তু থাকে না। যদি আপনাদের কারো গাছ জায়গা থাকে তাহলে অশ্বগন্ধা অনলাইনে এনে আপনারা রাখতে পারেন, দু চারটে পাতা খেতে পারেন। আদারওয়াইজ অশ্বগন্ধা পাউডার কিন্তু যে কোনো হার্বাল দোকানে পেয়ে যাবেন, অনলাইনে তো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপরে কোয়েশ্চেন থাকে কোথায় পাবো, দোকান কোথায় পাবেন, দোকানে খুঁজলে পেয়ে যাবেন, আশেপাশে আপনাদের দোকানগুলো মেডিসিনের দোকান খুঁজুন, না হলে তো রয়েছে, একটা বাটন ক্লিক করুন। অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, বাঘের দুধ চাইলে হয়তো বাঘের দুধও পাওয়া যায়, কারণ আমি অন্তত অনেক জিনিস নিয়ে এসেছি এবং অনেক অনেক কিছু সস্তায় এনেছি। এরকম কিছু প্রোডাক্ট আমি রিসেন্টলি কিনেছি, সস্তায় সস্তায় কিনেছি, ভীষণ এফেক্টিভ জিনিস কিনেছি, যেটা আমি ম্যাজিক্যাল দিদিভাই ডক্টর আনন্দিতে দেখাবো। কারণ ওটা সাধারণত আমি আমার পার্সোনাল চ্যানেল হিসেবে করে রেখেছি, কারণ সব মেয়েদের কথা বলা, নিজের মনের কথা উজাড় করে বলার জন্য ওটা একটা চ্যানেল। কারণ এখানে আমার একটা লিমিটেশন থাকে, অ্যাজ এ ডক্টর কতটা বলতে পারবো কতটা বলতে পারবো না, প্রত্যেকটা জিনিস মেপে মেপে বলতে হয় কী করবো কী না করবো। কিন্তু ওই চ্যানেলটাতে না নিজেকে উজাড় করে দেওয়া যায়, সেই জন্য আমি ওই একটা চ্যানেল শুধু নিজের জন্য যেন খুলে রেখেছি। তো ওখানটায় আমি সব জিনিসগুলো দেখাবো। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন ম্যাজিক্যাল দিদি ডক্টর আনন্দীকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, ওখানে সত্যি সত্যি ম্যাজিক্যাল জিনিস দেখানো হয়, অনেক শর্টকাট প্রসেস দেখানো হয়, সাংসারিক কাজের অনেক ম্যাজিক্যাল প্রসেস বলে দেওয়া হয়, ওয়ে দেখানো হয়, লাইফটাই ওখানে, ওখানে গেলেই বুঝতে পারবেন আপনি লাইফটা একটা ম্যাজিক। যে যাক, এই কয়েকটা জিনিস আপনাদেরকে আমি বললাম। আরেকটা জিনিস, ব্যানানা। যিনি চাইছেন ওয়েট গেইন করবেন, অবশ্যই দুটো ব্যানানা আপনি খাবেন ওয়েট গেইনের জন্য। দুধ অনেকে ভেবে নেন যে দুধ খাওয়া ভালো, কিন্তু দুধ আপনার যদি সহ্য না হয় তাহলে দুধ খাবেন না, শুধু কলা খান, তাতে কিন্তু আপনি উপকার পাবেন। তো মিষ্টি বলেছি বলে মিষ্টি জাতীয় জিনিস অ্যাক্সেস খাওয়া শুরু করে দেবেন না। আমি বুঝতে পারছি না কেন বলছি, আপনার বয়সটা জানি না, তাতে করে সাইট অনেকগুলো প্রবলেম চলে আসতে পারে, সেই জন্য মিষ্টি আপনি খেতে পারেন, অনায়াসে একটা দুটো মিষ্টি আপনি খেতেই পারেন, সন্দেশ বাড়িতে এনে রেখে দিতে পারেন, সন্দেশ খেতে পারেন। প্যারা যে মিষ্টি পুজোতে ইউজ হয় সেই প্যারাটা খুব ভালো, খেতে ভীষণ টেস্টি, আবার বানানো কিন্তু অত্যন্ত সহজ। তো বানানো সহজ জিনিসটা যদি দেখতে চান, সেটা ম্যাজিক্যাল দিদিতেও দিয়েছি, হ্যাপি ম্যাজিক্যাল কিচেনও দিয়েছি, আপনারা জানেন আমার একটা আলাদা রান্নার চ্যানেল রয়েছে, সেটাকে অবশ্যই রান্নাগুলো আমি সাধারণ গতানুগতিক যে রান্না লোকে দেখানোর জন্য, রান্না দেখানোর জন্য যে রান্না করে শেফদের মতো যে রান্না করে, আমি সেই রান্না দেখাই না। যে রান্না সাধারণ বাড়িতে আট পড়ে বাড়িতে যে সাধারণ রান্না হয়, আমি সে রান্নাটা দেখাই, এবং তার মধ্যে
হেলদি করে দেখানোর চেষ্টা করি। তো কেউ হেলদি রান্না খেতে চাইলে অবশ্যই সেই চ্যানেলটা দেখবেন এখানে। আর কিন্তু এটা বলবেন না, অনেকে বলে আপনি তো শুধু আপনার চ্যানেলের অ্যাডভার্টাইজ করেন, আমার চ্যানেলের অ্যাডভার্টাইজের দরকার নেই বন্ধুরা, কারণ আমি জানি আমি কি দিচ্ছি। যারা আর পাচ্ছেন না তারাই মিস করে যাচ্ছেন। প্রতিটি চ্যানেল অসম্ভব অসম্ভব বেনিফিশিয়াল চ্যানেল, যারা বিশ্বাস করবেন তারা আমার চ্যানেলগুলো ভিজিট করে দেখতে পারেন। কোথায় পাবেন এবার যদি জিজ্ঞেস করেন, অনেকে বলেন আপনার চ্যানেলগুলো কোথায় পাবো, আপনারা আমার এই চ্যানেলের লোগোটাকে প্রেস করুন। প্রেস করলে দেখবেন প্রথমে কয়েকটা হোম ভিডিও, তারপর প্লেলিস্ট, তারপর এরকম করতে করতে চ্যানেল লিস্ট যায়, এবং চ্যানেল লিস্ট গেলেই আপনারা ওটা চ্যানেলটাকে যদি প্রেস করেন, আমার কটা চ্যানেল রয়েছে, কোন কোনটাতে কী কী জিনিস আমি দেই ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন, ডিটেলস আপনি পাবেন। আশা করছি বন্ধুরা, বন্ধু যিনি ফোন মানে বলেছিলেন ওয়েট গেইনের জন্য কিছু বলি না, তার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হয়েছে। এবং যারা ওয়েট গেইন করাতে চাইছেন, ইভেন বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ওভারঅল একটা আইডিয়া দিলাম, এটা একটা টিউটোরিয়াল ভিডিও হিসেবে আপনারা নিতে পারেন। কারণ আমার প্রচুর ডক্টর বন্ধুরা দেখেন, তাদেরও এটা কাজে আসবে, তাদের প্র্যাকটিস লাইফে তারা সেটাকে সেভাবে কাজে লাগতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। মানে এবার রাখতে হচ্ছে কারণ আমি আর বকতে পারছি না। আপনাদের কোয়েশ্চেন থাকলে, এরপরও যদি কিছু ছেড়ে গিয়ে থাকি, আরও কোয়েশ্চেন থাকে, প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করুন, অবশ্যই আমি উত্তর দেবো। উত্তর দিতে জানেন আমি কখনও কার্পণ্য করি না, কখনও কারো উত্তরকে নেগলেক্ট করি না। তো ভিডিওটা পুরোটা শুনে তারপরে কমেন্ট করবেন, তবেই আমি উত্তর দেবো। অনেকে আছেন আমি বুঝতে পারি, ভিডিওটা হাফ দেখে তারপরে কমেন্ট করেন, তখন সেই কমেন্টগুলো নিয়ে অন্যরকম ভাবনা চিন্তা করতে হয়। যাকে থাক, একটা ওভারঅল গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।